নমস্কার আপুনি চাই আছে দ্রুত সংবাদ মই জয়ন্ত মাধব গোস্বামী আজি সংসদত দাখিল কৰা হ'ব কেন্দ্ৰীয় চৰকাৰৰ অন্তৰ্বৰ্তীকালীন বাজেট বিত্তমন্ত্ৰী নিৰ্মলা সীতাৰমণে একেৰাহে ষষ্ঠবাৰৰ বাবে দাখিল কৰিব 24-25 বৰ্ষৰ বিত্তীয় বাজেট মোদী চৰকাৰৰ দ্বিতীয় কাৰ্যকালৰ অন্তিম বাজেটক লৈ উৎকণ্ঠিত দেশবাসী এইবাৰ বিত্তমন্ত্ৰী নিৰ্মলা সীতাৰমণে একেৰাহে সদনত দাখিল কৰিব ষষ্ঠখন বাজেট ছবাৰ বাজেট দাখিল কৰাৰ সুযোগ পোৱা মোৰাৰজী দেশাইৰ পিছত সীতাৰমণ দ্বিতীয়গৰাকী বিত্তমন্ত্ৰী আজি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাৰ 55 সংখ্যক উপজা দিন জন্মদিনৰ শুভেচ্ছা দিবলৈ নিশাই মুখ্যমন্ত্রীগৰাকীৰ চৰকাৰী বাসগৃহৰ সন্মুখত গুণমুগ্ধ তথা দলীয় কৰ্মকৰ্তাৰ ভিৰ অজস্ৰজনৰ ভিৰৰ মাজত উপজা দিনৰ কেক কাটিলে মুখ্যমন্ত্রী ডক্টৰ শর্মাই আজি ৰংঘৰৰ সৌন্দৰ্যবৰ্ধন প্ৰকল্পৰ ভূমি পূজন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাৰ ভূমি পূজন কৰিব 140 কোটি 60 লাখ টকাৰে 83 বিঘা ভূমিত হ'ব ৰংঘৰ সৌন্দৰ্যবৰ্ধন প্ৰকল্প জৰহাট সদৰ আৰক্ষী থানাৰ প্ৰায় 27 আৰক্ষীৰ বিৰুদ্ধে শাস্তিমূলক ব্যৱস্থা কৰ্তব্য পালনত ব্যৰ্থতাৰ বাবে 27জন আৰক্ষীলৈ কাৰণ দৰ্শোৱাৰ জাননী বুধবাৰে জৰহাট সদৰ থানাত ভূপেন বৰাক জেৰাৰ সময়ত ভিৰ নিয়ন্ত্ৰণত ব্যৰ্থতাৰ অভিযোগ 7 ঘণ্টাৰ জেৰাৰ অন্তত গ্ৰেপ্তাৰ ঝাৰখণ্ডৰ মুখ্যমন্ত্ৰী হেমন্ত সোৰেনক ভূমি কেলেংকাৰীৰ গোচৰত হেমন্ত সোৰেনক গ্ৰেপ্তাৰ কৰি ইডিৰ তদন্ত নিজ ঘৰতে গৃহবন্দী কৰি ৰখা হ'ব ঝাৰখণ্ডৰ মুখ্যমন্ত্ৰী হেমন্ত সোৰেনক ঝাৰখণ্ডৰ পৰৱৰ্তী মুখ্যমন্ত্ৰী হোৱাৰ দিশে চম্পাই সোৰেনক জে এম এমৰ বিধায়িনী দলৰ নেতা বাছনি আজি চম্পাই সোৰেনে মুখ্যমন্ত্ৰীৰূপে শপত লোৱাৰ সম্ভাৱনা ভূমি কেলেংকাৰীত গ্ৰেপ্তাৰ আৰু দুই প্ৰশাসনিক বিষয়া দিনজোৰা জেৰাৰ অন্তত গ্ৰেপ্তাৰ নগাঁৱৰ এ ডি চি আৰু স্বাস্থ্য শিক্ষা বিভাগৰ উপসচিবক উপপঞ্জীয়ক নিহাৰেন্দ্ৰ থাউছেনক পুনৰ গ্ৰেপ্তাৰ গুৱাহাটীত নিৰ্মাণ হ'ব আৰু এখন উড়ন সেতু নগৰ অঞ্চলত নহয় জনজীৱন মিছনৰ কাম কেৱল গ্ৰামাঞ্চলতে হ'ব জলজীৱন মিছনৰ কাম কেবিনেট বৈঠকৰ অন্তত ঘোষণা মন্ত্ৰী জয়ন্ত মল্ল বৰুৱাই পুনৰ নিষিদ্ধ হ'ব পাৰে ঐতিহাসিক মহ যুঁজ আৰু বুলবুলি চৰাইৰ যুঁজ নিষিদ্ধকৰণক লৈ আবেদন গুৱাহাটী উচ্চ ন্যায়ালয়ত আবেদন পেটা ইণ্ডিয়াৰ আবেদন গ্ৰহণ গুৱাহাটী উচ্চ ন্যায়ালয়ে যোৰহাটত পুলিবৰ আৰক্ষীৰ গুলীচালনাত দুৰ্ধৰ্ষত ডকাইত পৰশুৰাম দাসলৈ গুলী আৰক্ষীক আক্ৰমণ কৰি পলায়নৰ চেষ্টাত ডকাইত পৰশুৰামৰ ডকাইতৰ আক্ৰমণত আহত এজন আৰক্ষী সম্প্ৰতি আৰক্ষীৰ জিম্মাত দুৰ্ধৰ্ষত ডকাইত পৰশুৰাম আঢ়ৈ ঘণ্টা জেৰাৰ অন্তত যোৰহাট থানাৰ পৰা ওলাল ভূপেন বৰা 12 ফেব্ৰুৱাৰীত ভূপেন বৰাক পুনৰ থানাত হাজিৰৰ নিৰ্দেশ থানাৰ পৰা ওলায়ে তেওঁক প্ৰহাৰ কৰা ল'ৰাজনক কিয় জেৰা কৰা নাই বুলি প্ৰশ্ন অধিবক্তাৰ দল লৈ থানাত হাজিৰ হৈছিল প্ৰদেশ কংগ্ৰেছৰ সভাপতিগৰাকী ভূপেন বৰাৰ বিৰুদ্ধে যোৰহাট থানাত ৰুজু হৈছিল জামিনবিহীন গোচৰ ন্যায়যাত্ৰাত আইন উলংঘাক লৈ ৰুজু হৈছিল গোচৰ ভূপেন বৰাৰ বিৰুদ্ধে 8টা ধাৰাত ৰুজু হৈছে গোচৰ আই পি চি আৰু ৰাজহুৱা সম্পত্তি ধ্বংস প্ৰতিৰোধ আইন চমুকৈ পি ডি পি পি আইনৰ অধীনত গোচৰ আই পি চিৰ 120 বিকে ধৰি পি ডি পি পি আইনৰ ধাৰা 3ৰ অধীনত ৰুজু গোচৰ কেইবাটাও জামিনবিহীন ধাৰাতো ৰুজু হৈ আছে গোচৰ অসুস্থতাৰ দোহাই দি থানাত হাজিৰ নহ'ল প্ৰদেশ কংগ্ৰেছৰ কাৰ্যকৰী সভাপতি ৰাণা গোস্বামী ভূপেন বৰাৰ সৈতে একেলগে আৰক্ষীয়ে চমন দিছিল গোস্বামীক শাৰীৰিক অসুস্থতাৰ বাবে 10 দিনৰ সময় বিচাৰিছে ৰাণা গোস্বামীয়ে ভাৰতজোৰ ন্যায়যাত্ৰাৰ সময়ত ৰাহুল গান্ধীৰ বাহনত আক্ৰমণ বিহাৰৰ কাটিহাৰত দুৰ্বৃত্তই সংঘটিত কৰে এই ঘটনা প্ৰথম পিৰক্ষা পৰিল ৰাহুল গান্ধী বাহনলৈ শিলগুটি দলিয়াই আক্ৰমণ কৰাৰ অভিযোগ কংগ্ৰেছৰ ছত্তীশগড়ত শ্বহীদ হোৱা বঙাইগাঁৱৰ চি আৰ পি এফ জোৱানৰ ঘৰত হোকাকুল পৰিৱেশ শ্বহীদ জোৱানজন লম্বধৰ সিংহ বঙাইগাঁও জিলাৰ কাকাৰা গাঁৱত ঘৰ লম্বধৰ সিংহৰ মঙলবাৰে মাওবাদীৰ এম্বুছত শ্বহীদ হয় জোৱানজন সন্ত্ৰাসবাদী সংগঠন হামাছৰ দৰে সুৰংগ নক্সালৰ ছত্তীশগড়ৰ দান্তেৱাৰাত নক্সালৰ সুৰংগ ঘাটি উৎখাত মাটিৰ তলত সুদীৰ্ঘ বাংকাৰ মঙলবাৰে ছত্তীশগড়ত মাওবাদীৰ ভয়ংকৰ আক্ৰমণত শ্বহীদ 3 নিৰাপত্তাৰক্ষী জোৱান মাওবাদীৰ আক্ৰমণত শ্বহীদ জোৱানজনলৈ শ্ৰদ্ধাঞ্জলি শ্বহীদ জোৱানৰ নশ্বৰ দেহত ফুলৰ থোপাৰে শেষ শ্ৰদ্ধাঞ্জলিত ছত্তীশগড়ৰ মুখ্যমন্ত্ৰী বিষ্ণু দেও ছাইৰ মঙলবাৰে সুকমা বিজাপুৰ সীমান্তত সংঘটিত হৈছিল মাওবাদীৰ আক্ৰমণ গুপ্তচৰৰ প্ৰসংগত নিউজ 18লৈ পৰেশ বুঢ়াৰ ফোন মানক বৰগোহাঁই সকলো কথা স্বীকাৰ কৰিছে মানক বৰগোহাঁই আৰক্ষীৰ চোৰাংচোৱা ফোনযোগে পুনৰ অৱগত কৰিলে পৰেশ বৰুৱাই আনহাতে মানক চলিহাই পূৰ্বৰে পৰা আমাৰ বিৰুদ্ধে কাম কৰি আহিছে বুলি মন্তব্য বৰুৱাৰ আলফাৰ সংবিধান মতে মানক বৰগোহাঁইৰ বিৰুদ্ধে বিচাৰ প্ৰক্ৰিয়া চলি আছে বুলি মন্তব্য কৰি সংবিধানৰ বিভিন্ন দফা মৰ্মে শাস্তি হ'ব বুলি অৱগত কৰে আনহাতে মানক চলিহা আমাৰ হাতত পৰিলে 24 ঘণ্টাত স্বীকাৰ কৰিব বুলি তাৎপৰ্যপূৰ্ণ মন্তব্য কৰে পৰেশ বৰুৱাই আদালতৰ ৰায়ৰ পিছতে পুৱাই জ্ঞানবাপী চৌহদত হিন্দুৰ পূজা অৰ্চনা মছজিদৰ বিবাদিত অংশত পূজাৰ অনুমতি দিছিল বাৰাণসী জিলা আদালতে ৰায়দানৰ বিৰুদ্ধে এলাহাবাদ উচ্চ ন্যায়ালয়ৰ কাষ চাপিব মুছলিম পক্ষ
তেজপুরৰ খলিহামাৰীত নিঃসংশ হত্যাকাণ্ড বাসৰাম বাৰ্লা নামৰ এজন যুৱকক হত্যা পথৰ দাঁতিত উদ্ধাৰ যুৱকজনৰ মৃতদেহ ঘটনাক হত্যাকাণ্ড বুলি দাবী কৰিছে ভুক্তভোগী পৰিয়ালে আমিনগাঁৱৰ 31 নম্বৰ ৰাষ্ট্ৰীয় ঘাইপথৰ দাঁতিত অচিনাক্ত মৃতদেহ উদ্ধাৰক লৈ চাঞ্চল্য মৃতদেহ উদ্ধাৰ হোৱা লোকজন 50 উৰ্ধৰ এসপ্তাহ পূৰ্বে লোকজনৰ মৃত্যু হোৱাৰ সন্দেহ কৰা হৈছে উত্তৰ গুৱাহাটীৰ মহিলাৰ ৰহস্যজনক মৃত্যুক লৈ চাঞ্চল্য হোৱা পাতিতে মৃত্যু মহিলাগৰাকীৰ মধ্যমখণ্ডৰ চিনাকি চকত এই ঘটনা মৃত মহিলাগৰাকী সবিতা দাস দবকাৰ শাল বাগানত আৰক্ষীৰ এনকাউণ্টাৰ পলাতক চিলনী চোৰালৈ আৰক্ষীৰ গুলীচালনা এজন লোকৰ পৰা 5,50,000 টকা লুটি ৰাইজৰ ৰোষত পৰিছিল উৰিষ্যাৰ নাগলাৰ নানী নামৰ দুৰ্বৃত্তটো নদিন পূৰ্বে অসমলৈ আহিছিল ইৰাণী গ্ৰুপৰ 3 সদস্য হুজাই আৰক্ষীৰ জিম্মাত নাগলাৰ নানীৰ সহযোগী মাইকেল নাইডু আৰক্ষীৰ অভিযানৰ সময়ত পলায়ন কৰে আন এটা চিলনী চোৰে পলাতক গোপী নামৰ আন এটা ইৰাণী সদস্যৰ সন্ধানত অভিযান অব্যাহত ৰাজ্যত পুনৰ ৰন্ধন গেছ নাটনিৰ আশংকা উত্তৰ পূব পেক্ট এলপিজি ট্ৰান্সপৰ্টাৰ এছ'চিয়েচনে কেইবাদফীয়া দাবীত ৰূপায়ণ কৰিছে ধৰ্মঘট এই ধৰ্মঘটৰ ফলত বন্ধ থাকিব উত্তৰ গুৱাহাটী সৰাপাৰা মিৰ্জা তিনিচুকীয়া গোপানেৰী বঙাইগাঁও শিলচৰ দুলিয়াজান ডিমাপুৰৰ বটলিং প্লাণ্টৰ পৰিবহণ প্ৰতিবাদৰ ফলত উত্তৰ পূবৰ 7টা ৰন্ধন গেছ প্ৰকল্পৰ পৰিবহণ সেৱা বন্ধ হৈছে এই ধৰ্মঘটৰ ফলত অৰুণাচল আৰু নাগালেণ্ডতো নাটনি হ'ব ৰন্ধন গেছৰ ৰাজপথত আবদ্ধ হৈ আছে সহস্ৰাধিক ৰন্ধন গেছ কঢ়িওৱা বাহন পৰিবহণকাৰীক IOCL কৰ্তৃপক্ষই প্ৰবঞ্চনা কৰাৰ অভিযোগত ধৰ্মঘট নতুন পেঞ্চন নীতিৰ বিৰুদ্ধে গুৱাহাটীত বিশাল প্ৰতিবাদ 30,000+ প্ৰতিবাদকাৰীয়ে কপালে গুৱাহাটীৰ আকাশ বতাহ সদ অসম চৰকাৰী NPS কৰ্মচাৰী সংস্থাই সাব্যস্ত কৰে প্ৰতিবাদী কাৰ্যসূচী প্ৰতিবাদৰ থিম চং বজাই প্ৰতিবাদ পশ্চিম বৰাগাঁও প্ৰাথমিক বিদ্যালয় খেলপথাৰত একত্ৰিত প্ৰায় 30,000+ প্ৰতিবাদকাৰী গণসমাৱেশ কাৰ্যসূচী ৰূপায়ণ কৰি নতুন পেঞ্চন নীতিৰ বিৰুদ্ধে সাব্যস্ত কৰে প্ৰতিবাদ ৰাজ্যৰ হাজাৰ হাজাৰ শিক্ষক কৰ্মচাৰীৰ নেতৃত্ব তথা শিক্ষক কৰ্মচাৰীয়ে অংশগ্ৰহণ কৰে প্ৰতিবাদী কাৰ্যসূচীত ৰাজ্যৰ ভিন্ন প্ৰান্তৰ পৰা সমবেত হয় চৰকাৰী কৰ্মচাৰীসকল প্ৰতিবাদত বিশিষ্ট ব্যক্তিসকলৰ লগতে কেইবাজনো বিশিষ্ট সাংবাদিকৰো অংশগ্ৰহণ NPS কৰ্মচাৰী সন্থাৰ বিশ্বাস নিৰ্বাচনৰ পূৰ্বে চৰকাৰে এই ক্ষেত্ৰত ল'ব ব্যৱস্থা বুধবাৰৰ পৰা আৰম্ভ সংসদৰ বাজেট অধিৱেশন বৃহস্পতিবাৰে বিত্তমন্ত্ৰী নিৰ্মলা সীতাৰমণে দাখিল কৰিব 24-25 বৰ্ষৰ বিত্তীয় বাজেট মোদী চৰকাৰৰ দ্বিতীয় কাৰ্যকালৰ অন্তিম বাজেটক লৈ উৎকণ্ঠিত দেশবাসী বাজেট দাখিলৰ পূৰ্বে প্ৰধানমন্ত্ৰীৰ প্ৰতিক্ৰিয়া প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদীয়ে কয় যে এই বাজেটখন নাৰী শক্তিৰ দৰ্শনীয় হ'ব বিৰোধী কটাক্ষ কৰি সংসদত হুলস্থুল কৰা সাংসদকো সকীয় নিদিলে প্ৰধানমন্ত্ৰীয়ে নতুন সংসদ ভৱনত ৰাষ্ট্ৰপতি দ্ৰৌপদী মুৰ্মুৰ প্ৰথমটো ভাষণ নতুন সংসদ ভৱনত উভয় সদনতে ভাষণ ৰাখে ৰাষ্ট্ৰপতি দ্ৰৌপদী মুৰ্মুৱে ভাষণ প্ৰসংগত ৰাষ্ট্ৰপতি অমৃতকালৰ আৰম্ভণিতে নিৰ্মাণ কৰা নতুন সংসদ ভৱনত এক ভাৰত শ্ৰেষ্ঠ ভাৰতৰ সুগন্ধি থকা বুলিও মন্তব্য কৰে বৃহস্পতিবাৰে দাখিল হ'ব মোদী চৰকাৰৰ দ্বিতীয় কাৰ্যকালৰ অন্তিমখন বাজেট মোদী চৰকাৰৰ বাজেটক লৈ আশাবাদী অসমৰ জনতা অসমৰ উদ্যোগ কৃষিৰ ওপৰত অধিক গুৰুত্ব দিয়াৰ পৰামৰ্শ ফাইনেৰৰ সঞ্চালক সন্দীপ খেতানৰ বাজেটত কৰ হ্ৰাস কৰাৰ পৰামৰ্শ সৰ্বসাধাৰণ লোকৰ 4 ফেব্ৰুৱাৰীত গুৱাহাটীত লোকসভা নিৰ্বাচনৰ ৰণদংকা বজাব প্ৰধানমন্ত্ৰী মোদীয়ে দুদিনীয়া ভ্ৰমণসূচীত মুকলি কৰিব কেইবাটাও প্ৰকল্প যোৰহাটত উন্মোচন কৰিব বীৰ লাচিতৰ প্ৰতিমূৰ্তি প্ৰধানমন্ত্ৰী মোদীৰ আগমনক লৈ উৎসাহী বিজেপি মোদীৰ আগমনে অসমত লোকসভাৰ আসন 14খনলৈ বৃদ্ধি কৰিব বুলি আশাবাদী খানাপাৰাত মোদীৰ সভাত 1.5 লাখ লোকৰ সমাগমৰ আশা বিজেপি গমন কৰা প্ৰাক্তন আছু নেতা কটাক্ষ সমুজ্জ্বল কুমাৰ ভট্টাচাৰ্যৰ এয়া সদ অসম ছাত্ৰ সন্থাৰ আদৰ্শ আৰু দৰ্শনৰ প্ৰতি বিশ্বাসঘাতকতা বুলি মন্তব্য সমুজ্জ্বল কুমাৰ ভট্টাচাৰ্য ভট্টাচাৰ্যৰ মতে 1% মানুহে ৰাজনৈতিক দললৈ যায় বিৰোধী মিত্ৰজোঁটক লৈ প্ৰতিক্ৰিয়া তৃণমূল কংগ্ৰেছৰ অসমৰ সভাপতি ৰিপুণ কুমাৰ বৰা ৰাষ্ট্ৰীয় পৰ্যায়ত দেখা দিয়া অনিশ্চয়তাক লৈ অসন্তুষ্ট ৰিপুণ বৰা এতিয়াও অসমৰ আসনৰ বুজাবুজি নোহোৱাৰ আক্ষেপ ৰিপুণ বৰাৰ বিৰোধী মিত্ৰজোঁটক কটাক্ষ দিগন্ত কলিতাৰ কংগ্ৰেছৰ সৈতে কোনো দল নাথাকে ভূপেন বৰাই টি পাৰ্টি কৰিবলৈ বৈঠক অনুষ্ঠিত কৰে বুলি কটাক্ষ বিৰোধীক লৈ বিজেপিৰ পূৰ্বানুমান সত্য হোৱা বুলিও দাবী মূৰত বৰফ মুখত চেনী ভৰিত চকা যুৱ শক্তিক ৰাজনীতি কৰিবলৈ 3টা ফৰ্মুলা দিলে বিধায়ক প্ৰশান্ত ফুকনে ডিব্ৰুগড়ৰ লোহাৰপট্টিৰ ডায়মণ্ড স্পৰ্টিং ক্লাবৰ এক কাৰ্যসূচীত অংশ লৈ এই মন্তব্য কৰে
মহানগরীর গণেশগুড়ির বিকে টাওয়ারের কাষত চুরিকাণ্ড, দুখন কাপড়ের দোকান আর একটা গ্যাস এজেন্সির চুরিকাণ্ড, এখন কসমেটিকর দোকানতো চুরে চলালে লুটপাট, কেবা লক্ষাধিক টাকার সামগ্রী লুটি লৈ গেল চুরে, চুরের সন্ধানত দিসপুর আরক্ষীর অভিযান। ডিগবৈত আইওসির সুধানগরত চুরিকাণ্ড, চুরি সামগ্রীসহ চারি ঠিকাভিত্তিক কর্মচারীক আটক ডিগবৈ আরক্ষীর। সুধানগরের ভিতর নিশা ঠিকাভিত্তিক কর্মরত চারিজন লোকে বহু লক্ষাধিক টাকার এলুমিনিয়াম আর কোপার চুরি করে বস্তাত ভরাই ট্রাকত কঢ়িয়ায় নিছিল। সুধানগরের মুখ্য দ্বারত থাকা সি আই এস এফর তালাচীত ধরা পড়ে চুরি সামগ্রীসহ কর্মচারী কেজন। আটকাধীন লোকজন ডিগবৈর ভাস্কর ছেত্রী, গয়ানেশ্বর প্রসাদ জয়সওয়াল, রতন কৌর আর দেবাশিষ দত্ত। সাহিত্য সভার অধিবেশনক উখল মাখল মরিগাঁওর বারপূজিয়া, বুধবারের চারিদিনিয়া বর্ণাঢ্য কার্যসূচীরে সাহিত্য সভার একাদশ বার্ষিক বিশেষ অধিবেশন 2 ফেব্রুয়ারীত কার্যসূচীর অংশগ্রহণ করব মুখ্যমন্ত্রী। রাষ্ট্রীয় ঘাইপথত দাও দাওক জ্বলি উঠিল এখন 18 চকীয়া ট্রেইলার। বরপেটা রোডর রাজপথত চলন্ত বাহনত অগ্নিকাণ্ড। বরপেটা রোডর 10 মাইল হতাপাড়ার 27 নম্বর রাষ্ট্রীয় ঘাইপথত সংঘটিত হয় এই অগ্নিকাণ্ড। পলাতক চালক হ্যান্ডিম্যান। ভারত ভুটান সীমান্তর দরঙ্গাত জব্দ বৃহৎ পরিমাণের সোণ, গুয়াহাটী শুল্ক বিভাগে অভিযান চলায় জব্দ করে প্রায় 2.5 কেজি ওজনের 103 সোণের বিস্কুট। ঘটনাত গ্রেপ্তার 3 জন লোক, দলটির জব্দ নগদ ধন। দ্রুত সংবাদ অব্যাহত রাখিম, লৈছো এটা বাণিজ্যিক বিরতি। ভারতের গৌরব গোটেই বিশ্বতেই ইয়ার সম্মান, স্ট্রং মানে মাইথন স্টিল। রাজ্যজুড়ি আহোম সকলের মেডাম মেফি উদযাপন, পূর্বপুরুষ তথা পুলিন বুঠাও সকলক স্মরণ করিলে তাই আহোম সকলে, ফুরালুং পূজারে ধরিত্রী দেবতাক আরাধনা তাই আহোম জনগোষ্ঠীয় লোকসকলের। মেডাম মেফির সমগ্র ধেমাজিত উচা উদ্দীপনার উদযাপিত হয়। ঐতিহাসিক হাবুঙত পুয়ারে পড়া ভক্ত লানি নিশিগা সোঁত বলে হাবুং উন্নয়ন পরিচালনা সমিতির উদ্যোগত আয়োজন হল মেডাম মেফির কার্যসূচী। চৰাইদেউস্থিত আহোম রজার সমাধিস্থলত মেডাম মেফি উদযাপন, পবিত্র মৈদাম ক্ষেত্র স্মরণ করা হয় উপরিপুরুষসক। খুমটাইর কেবাটাও স্থানত আহোম জনগোষ্ঠীর লোকসকলে উপরিপুরুষক স্মরণ করে উদযাপন করে মেডাম মেফি। খুমটাইর সকলাত কচুপথার আঞ্চলিক ভিত্তিক দুদিনাক আয়োজন করা হয় মেডাম মেফি। উত্তর গুয়াহাটির রুদ্রেশ্বরত মেডাম মেফি প্রাঙ্গণত হাতাম পুরুষিয়া পরম্পরার মেডাম মেফি পালন, নাম প্রসঙ্গ চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিবিধ আয়োজনের উপরিপুরুষক জানা হল সশ্রদ্ধ প্রণাম। রাজ্যের ভিন্ন প্রান্তর আমগুড়ির সামগুড়ির রঘুতলতো তাই আহোম ছাত্র সন্থা, তাই আহোম যুব পরিষদ আর সামগুড়ির ফুরালং সংঘর উদ্যোগত অঞ্চলটির আহোম সম্প্রদায়ের রাইজে পালন করে মেডাম মেফি। শিবসাগরের ঐতিহাসিক তলাতল ঘরের চৌহদত উদযাপন কেন্দ্রীয় মেডাম মেফি, তাই আহোমের রীতি নীতিরে স্মরণ করা হয় উপরিপুরুষসক। মেডাম মেফির সংগতি রাখি আয়োজন সম্প্রীতির এসাজ। ভূমি কেলেঙ্কারীত গ্রেপ্তার আয়ুক্ত কার্যালয়ের উপপঞ্জীয়ক, উপপঞ্জীয়ক নিহারেন্দ্র থাউসেনক পুনের গ্রেপ্তার, 7টা গোচরত নিহারেন্দ্র থাউসেনক গ্রেপ্তার। গীতানগর, নুনমাটি, দিসপুর সাইবার থানা আর ক্রাইম ব্রাঞ্চে গ্রেপ্তার করেছে থাউসেনক। ভূমি পঞ্জীয়নের জালিয়াতির মাস্টার মাইন্ড নিহারেন্দ্র, গুয়াহাটির থাউসেনের বিরুদ্ধে 300 অধিক গোচর। থাউসেনের বিরুদ্ধে ভূমি পঞ্জীয়নের বৃহৎ জালিয়াতির অভিযোগ, পূর্বে 29 ডিসেম্বর কলকাতার গ্রেপ্তার করেছিল থাউসেনক। এশিয়ান ক্রিকেট কাউন্সিলর সভাপতি জয় শাহর কার্যকাল বৃদ্ধি, এবছরের বৃদ্ধি করা হয় জয় শাহর কার্যকাল। এশিয়ান ক্রিকেট কাউন্সিলর বার্ষিক সাধারণ সভাত সর্বসম্মতিক্রমে গ্রহণ করা হয় এই সিদ্ধান্ত। আমেরিকা সতর্কবাণী, ইরানের ভূমিত আক্রমণ হলে মধ্যপ্রাচ্যত আমেরিকান বাহিনীর উপর প্রতিশোধমূলক আক্রমণের সকিয়নি দিছে ইরানে। তৃতীয় পক্ষের জড়িয়ে ইরানে আমেরিকালৈ বার্তা প্রেরণ করেছে। মানকাছরের কালাপানী আরক্ষীর চোরাঙ্গরুর বিরুদ্ধে অভিযান, আরক্ষীর অভিযানত কালাপানীর পিপুলবাড়ির চোরাঙ্গরুসহ আটক 2 সরবরাহকারী, ধৃত সরবরাহকারী আব্দুল কালাম আর সানারুল ইসলাম। গোসাইগঞ্জ শ্রীরামপুরত গরুভর্তি ট্রাক জব্দ, জব্দকৃত ট্রাকখনের উদ্ধার 25টা চোরাং গরু, 5 গরু সরবরাহকারী গ্রেপ্তার। আরক্ষীর বাঘবরলে সরবরাহ করেছিল গরুসমূহ। দুর্ঘটনায় পতিত হয় কলিয়াবরত হরিণার মৃত্যু, কলিয়াবরের উলুয়নী পুয়তি নিশা কোনো অচিনাক্ত গাড়ির খুন্দাত মৃত্যু হয় হরিণাটোর। উলুয়নী গাঁওয়ার রাইজে আহত অবস্থাত উদ্ধার করে হরিণাটোক প্রদান করেছিল চিকিৎসা। উত্তর গুয়াহাটির গরিপুর আরক্ষীর জালত 2 ড্রাগস বেপারী, গরিপুর আরক্ষী এখন বেগনার বাহন সহিতে ড্রাগসর করায়ত্ত করে 2 সরবরাহকারী। নুমলীগড়ের লওয়ানঘাটত চোরাং শিকারীর বিরুদ্ধে অভিযান, চোরাং শিকারীক আশ্রয় দিয়া দম্পতিক আটক। রূপাদলে পেগু আর বিলাস পেগু নামের দম্পতিক আটক, বিলাস পেগুর ঘরত উদ্ধার গণর খড়গ কাটবলে ব্যবহার করা সামগ্রী।
কল্পনা সুরেন হব পারে ঝাড়খণ্ডের নতুন মুখ্যমন্ত্রী। এই চর্চা চলি থাকার মাজতে এতিয়া নতুন চম্পাই সুরেনের নাম উচ্চারিত হয়েছে। যে কোনো মুহূর্তত আজি শপথ গ্রহণের সম্ভাবনা চম্পাই সুরেনের। ত্রিপুরার ধর্মনগর যুবকর মৃতদেহ উদ্ধারক লো চাঞ্চল্য। পানীসাগর মহকুমার অন্তর্গত রামনগরের অনাথ আশ্রমের সমীপর এখন দলঙর তলরপর এজন যুবকর মৃতদেহ উদ্ধার। মৃত যুবকজনের নাম সৌরভ দাস। মৃত যুবকজনের ঘর দেওসরা ওয়ার্ড নম্বর চারি এলাকা। অশান্ত জর্জর মণিপুরত পুনের উত্তেজনা। ইম্ফলত কুকি উগ্রপন্থীর আক্রমণত দুজন লোক নিহত হওয়ার আহত তিনজন। ঘটনার পিছরের ইম্ফলের পশ্চিম কৌত্রুক অঞ্চলত চেপা উত্তেজনা। লাডাখত চীনা সৈন্যের সঙ্গে সংঘর্ষত লিপ্ত হল পশুপালক। লাডাখের পূব অঞ্চলত এলএসিত এই ঘটনা। চীনা সৈন্যই জীব জন্তুবর চরণীয় পথারলৈ নিবলৈ বাধা প্রদান করেছিল ভেড়ারক্ষীসকল। কুঁৱলী আবরিছে দেশের রাজধানী দিল্লি। ইন্দিরা গান্ধী আন্তঃরাষ্ট্রীয় বিমানবন্দরতো দেখিবলৈ পোৱা হল ঘন কুঁৱলীর আচ্ছাদন। ঘন কুঁৱলীর বাবে পঞ্চাশখনেরও অধিক বিমানের উড়ণ আর অবতরণত বিলম্ব। ক্ষুব্ধ হয়ে উঠিছে হিমাচল প্রদেশ। হিমাচলের চৌদিশে বরফের ক্ষুব্ধ আবরণ। হিমাচলের সিমলার মান্ধলগাঁও বগা বরফের চাদরে আবৃত হয়ে পড়েছে। সিমলার খারপথার অঞ্চলতো তুষারপাত। সিমলা তীব্রভাবে হ্রাস পাইছে তাপমাত্রা। কেরালার সাতবারের বিধায়ক পি সি জর্জর বিজেপি যোগদান। কেরালার জনপক্ষম সেকুলার দলের বিধায়ক পি সি জর্জ 2024 লোকসভা নির্বাচনের নতুন দিল্লিত বিজেপি যোগদান করে বিধায়কজনে। ত্রিপুরাত উপস্থিত অস্ট্রেলিয়ার এজন বিশেষ পর্যটক। কেরালার এজপরা এখন অটোরে উপস্থিত হয় পর্যটকজন। অটোরিক্সারে ত্রিপুরা রাজ্যের গন্দাসুরাত উপস্থিত হয় অস্ট্রেলিয়ার পর্যটকজন। গন্দাসুরা মহকুমার নারিকলকুঞ্জকে ধরে বিভিন্ন স্থান পরিদর্শন করে পর্যটকগুলো। বৃহস্পতিবারে মহানগরীত নতুন উড়ন সেতুর আধারশিলা মুখ্যমন্ত্রী স্থাপন করব। উড়ন সেতুখনের আধারশিলা উড়ন সেতুখনে সংযোগ করব সাইকেল ফ্যাক্টরি, বর্ষাপড়া স্টেডিয়াম আর লাল গণেশ বজারের পথ। উড়ন সেতুর ব্যয় হব 376 কোটি টাকা। উড়ন সেতুখনের দৈর্ঘ্য হব 2.84 কিলোমিটার। 12 মিটার প্রস্থর উড়ন সেতুখনের থাকিব 3টা লেন। অনুষ্ঠানত উপস্থিত থাকিব মন্ত্রী অশোক সিংঘাল। বৃহস্পতিবারে বহু প্রত্যাশিত রংঘরের সৌন্দর্যবর্ধন প্রকল্পের ভূমিপূজন। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায় করব ভূমিপূজন। এই উপলক্ষে রংঘরের গাতে লাগি থাকা রূপহী পথারত চলা হয়েছে ব্যাপক প্রস্তুতি। 118 কোটিরও অধিক টাকা ব্যয় সাপেক্ষে প্রায় 80 বিঘা ভূমিত রূপায়ণ হব রংঘর সৌন্দর্যবর্ধন প্রকল্প। এই প্রকল্পত থাকিব 3000 জন দর্শক। একেলগে বহিবপরা এমপি থিয়েটার, এখন অত্যাধুনিক রঙ্গমঞ্চ। প্রকল্প থলুয়া জনগোষ্ঠীসমূহের কৃষ্টি সংস্কৃতি প্রদর্শনের ব্যবস্থা থাকিব। থাকিব বস্ত্রশিল্পর সংগ্রহালয়, বিভিন্ন থলুয়া জাতি জনগোষ্ঠীয় খাদ্য সম্ভারের স্টল থাকিব, 30-35টা কোঠাযুক্ত অতিথিশালা, ক্লক টাওয়ার আদি। বৃহস্পতিবারে শিবসাগরের রংঘর প্রকল্পের ভূমিপূজন করব মুখ্যমন্ত্রীয়ে। ভূমিপূজনের পরিবর্তে তাই আহোম জনগোষ্ঠীর আই লেং দিনের জড়িয়ে রংঘর প্রকল্পের কাম আরম্ভ করার আহ্বান সদৌ অসম মলম পরিষদে জানাইছে। এই আহ্বান অরুণাচল প্রদেশের এগারী খ্রিস্টিয়ান ধর্মগুরুর মৃত্যু দুদিনাক শোক পালন করা হয়েছে কিমিনত। উল্লেখযোগ্য যে বাইবেল ধর্মগ্রন্থক ইংরাজি ভাষার নিচি ভাষাল অনুবাদ করা অরুণাচল প্রদেশের প্রথমজন ব্যক্তি আছিল রেভারেন্ট টির টানা তানা। বিজনীর আম্বেদকার ভবনত সংখ্যালঘু প্রগতিশীল মঞ্চের কেন্দ্রীয় সমিতির আলোচনা চক্র। আলোচনা চক্রত কোকরাঝাড় লোকসভা সমষ্টির সংখ্যালঘু মুসলমান সকলের রাজনৈতিক ভবিষ্যৎ শঙ্কা আর সম্ভাবনাক আলোচনা। আলোচনা চক্রত সভাপতিত্ব করে এমপিএফর কেন্দ্রীয় সমিতির উপদেষ্টা সাইদুল ইসলাম আকন্দে। কোকরাঝাড়ত হিতাধিকারীর মাজ ট্রেক্টরের কৃষি কার্যর উপযোগী সা সরঞ্জাম বিতরণ করা হয়। কোকরাঝাড় শহরের দেবরগাঁও উচ্চতর মাধ্যমিক খেলপথারত কার্যসূচী। 30 গৰাকী মহিলা কৃষক হিতাধিকারীর মাজ ট্রেক্টর আর সা সরঞ্জাম বিতরণ। প্রমোদ বরণ। মহানগরীর জালুকবাড়ীর দিশহারা এগারী মহিলা স্বামীর চিকিৎসার বাবে কান্দি কান্দি মাগিছে সহায় ভিক্ষা। বিভিন্ন রোগত আক্রান্ত মহিলাগীর স্বামী কর্মসূত্রে পাণ্ডুর সদিলাপুরত বসবাস করে লক্ষিমপুরের পরিয়ালটয়ে। আদর্শ দেখাইছে গোয়ালপাড়া জেলার ভালুকডুবির সবিন রাভাই। একমাত্র পান খেতে পরিয়াল পোহপাল দিয়ে আছে সবিনে। লোকজনের বাড়িত আছে প্রায় 400 জোপা পান গছ। প্রতিদিনে পান খেতে ব্যস্ত হয়ে থাকে কৃষকজন। সুপার মডেল প্রতিযোগিতার ফিওনা ঠাকুরিয়ার সফলতা। তিন শাখাত বিজয়ী হয়ে গৌরব কঢ়িয়াই অনা ফিওনা ঠাকুরিয়ার কামরূপর সরপাড়াস্থিত বাসগৃহত সম্বর্ধনা জানালে স্থানীয় রাইজে। তিনিচুকীয়াত পরিচয়বিহীন এজন বৃদ্ধক লৈ সহায় জেলা আইন সেবা প্রাধিকারী অরুণ কুমার দাস নামৰ বৃদ্ধজনক তিনিচুকীয়া জেলার মার্ঘেরিটার বরগুলাইরপরা 22 জানুয়ারীত উদ্ধার করেছিল জেলা আইন সেবা প্রাধিকারী।
রাম মন্দিরলে সাইকেলে যাত্রা তেজপুরের যুবকর অযোধ্যা অভিমুখে আগবাড়িছে তেজপুরের সুব্রজ্যোতি দাসে। দেওবারে তেজপুরের সাইকেলে যাত্রা আরম্ভ করা যুবকজন উপস্থিত হয় নলবাড়ীত। 22 জানুয়ারীত প্রতিষ্ঠা হয়েছিল রাম মন্দির। অযোধ্যার রাম মন্দিরত 350 গৰাকী মুসলমানের প্রার্থনা। ছদিনীয়া পদযাত্রার অন্তর অযোধ্যা 350 জন মুসলমান লোক। লখনউ আর অযোধ্যার মাজত খোজ কাঢ়ি অতিক্রম করে প্রায় 150 কিলোমিটার পাত। বিজনির এপসুর সম্বর্ধনা অনুষ্ঠান। বিজনির মঙ্গোলিয়ান বজারত আয়োজন করা এই অনুষ্ঠানত সদ্য ঘোষিত APSC ফলাফলত সাফল্য অর্জন করা 38 গৰাকী বড় ছাত্র ছাত্রীর সম্বর্ধনা। মেধাবী শিক্ষার্থীক এপসুয়ে দিব নগদধনের পুরস্কার। 2024 চনের হাইস্কুল শিক্ষান্ত পরীক্ষাত শীর্ষ 10টা স্থানত অন্তর্ভুক্ত হওয়া বড় ছাত্র ছাত্রীক 1 লাখ টাকাক প্রদানের ঘোষণা। প্রাচীন ব্রজাবলী ভাষাক নবপ্রজন্মের মাজত চিনাকি করে দিয়ার এক বিনম্র প্রয়াস। ওরাঙর নিকটবর্তী চুটিয়াপড়াত অনুষ্ঠিত ব্রজাবলী ভাষাত ভাওনা। জামুগুড়ি হাতর এরা ডিকরাই নবপুরা তৃতীয় বার্ষিক বাইবেল সমারোহ। অসম লুথারন পেরিস যুব সংঘর উদ্যোগত অনুষ্ঠিত হয় তৃতীয় বার্ষিক বাইবেল সমারোহ। প্রকাশ পালে আন্তরাষ্ট্রীয় ভাওনা শিল্পী অরূপ শইকীয়ার নতুন গ্রন্থ। প্রকাশ পালে ভরলির পৰা ভলগালো শীর্ষক গ্রন্থখন। দরং জেলার আয়ুক্তর কার্যালয়ত বৃহৎ কেলেঙ্কারী। কেবা কোটি টাকা কেলেঙ্কারী ফাদিল করিলে RTI কর্মীয়ে। নিবারণ বরা নামৰ ঠিকাদারের বিরুদ্ধে কেলেঙ্কারীর অভিযোগ। বাতৰি সম্প্রচার হওয়ার পিছত তদন্ত ঘোষণা করেছিল বিভাগে। পিছে তদন্ত ঘোষণা করে তদন্তর প্রতিবেদন রাজহুয়া নকরিলে বিভাগে। তদন্তর প্রতিবেদনত সকল অভিযোগ স্বীকার ঠিকাদার নিবারণ বরার। দবকাত চাঞ্চল্যকর চুরিকাণ্ড বের কাটি সুরে নিলে নগদধন সহ সোণর আ অলঙ্কার। কাজিরঙা আঞ্চলিক সাংবাদিক সংস্থার অধিবেশনের সঙ্গতি রাখি কাজিরঙা রাষ্ট্রীয় উদ্যান কর্তৃপক্ষ সাংবাদিক সংস্থার সহযোগত প্রথমবার উদযাপন করলে বনরিয়া মহ দিবস। বাক্সার ব্যক্তিগত খণ্ডর উচ্চশিক্ষার প্রতিষ্ঠান বিকাশ জাতীয় বিদ্যালয় দেবসরার 25 সংখ্যক প্রতিষ্ঠা দিবস পালন। রঙিয়ার কাউরবহাত আল রাশিদ জাতীয় বিদ্যালয় ছাত্র ছাত্রীসকলের বাড়ি রহনীয়া সাংস্কৃতিক শোভাযাত্রা। অসম আন্দোলনের গুলিবিদ্ধ মহিলার দুর্বিষহ জীবন। সরকারের মাত পড়া মাত্র 2 লাখ টাকার সান্ত্বনা দুর্ভোগীয়া পরিয়ালটোর। এটি সরকারি চাকরির আশাত বন্দী বাক্সার অসম আন্দোলনত গুলিবিদ্ধ রসন তিবালা। বুধবারে সদ BTC সংখ্যালঘু ছাত্র সন্থার কোকরাঝার জেলা কমিটির উদ্যোগত আর দক্ষিণ কোকরাঝার আঞ্চলিক কমিটির সহযোগত এক সজাগতামূলক সমদল বাহির করা হয়। বাল্যবিবাহ রোধ আর শিশু শ্রমিকর বিরুদ্ধে সজাগতা র্যালি। ভারতের গৌরব গোটেই বিশ্বতেই, ইয়ার সম্মান স্ট্রং মানে মাই।